জান্নাতে যাওয়ার যদি সুযোগ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনার আমার বড় সাফল্য হচ্ছে জান্নাতে যাওয়া, বড় সাফল্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জান্নাতে না যেতে পারা। এজন্য ইমানদার সবসময় ভাবে যে কোন কাজটি কি করলে আমি জান্নাতে যেতে পারব। ইমানদারের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জান্নাতে যাওয়া। কারণ জান কি, যে জান্নাতে যাবে সব পেয়েছে, আল্লাহ সন্তুষ্টি পাবে, আল্লাহকে পাবে, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ সবকিছু যা যা তিনি ওয়াদা করেছেন সব পাবে সে। কিন্তু জান্নাতে যে যায়নি তার যা মাঝখানে আর কিছু নেই, জাহান্নাম ছাড়া পেয়ে। এই জন্য জান্নাত একটা পরম আরাধ্য জিনিস যা আমাকে নিতেই হবে। সুতরাং ইমানদার সবসময় চিন্তা করবে জান্নাতের পথে আমি কাজ করব। দুনিয়াতে আসছি, আমার যেই জায়গা যেখানে যাওয়ার জায়গা সর্বশেষ সেটা হলো জান্নাত, সেখানে যাওয়ার পথে কি কি করা দরকার সবগুলি আমি করব, কোনোটা বাদ দিব না, সামান্যতম সুযোগ পেলে ওটা আমি করব। আপনি যখন ঘর থেকে বের হন কাজের জন্য, মাঠে যেতে যেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখের মধ্যে থাকুক না, অসুবিধে কি, রোয়া লাগাচ্ছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে অসুবিধে কি, যখন ঘরে আসতেছেন আলহামদুলিল্লাহ থাকুক অসুবিধে কি, ইস্তিগফার থাকুক অসুবিধে কি, সমস্যা আছে? সমস্যা নাই, কারণ আপনি জান্নাতের পথে আছেন। কিন্তু সেটা যদি না থাকে কি হবে জানেন? মানুষের সময় নির্ধারিত, ভালো তো না হলে খারাপ হয়ে যাবে। যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দেন, গীবত করবেন, আরেকজনের বদনামি করবেন, আরেকজনের নামে মিথ্যাচার করবেন, নিজে গালি দিবেন, কিন্তু মুখটাকে নিয়ন্ত্রণ করেন। মুখটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি কি করি আমার মুখ যেন আল্লাহর পথে থাকে, আমার পা যেন আল্লাহর দিকে যায়, আল্লাহর পথে যায়, মসজিদের দিকে যায়, আমার হাত যেন ভালো কাজের দিকে দেয়, দানের দিকে দেয়, হাত যেন থাপ্পড়ের দিকে না যায় মানুষকে। এটি হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। জান্নাতের পথ যারা দেখাবে তাদের অনুসরণ করা উচিত। দুনিয়ার বুকে তারা ভালো মানুষ যারা আপনাকে জান্নাতের পথ দেখায়, তারা ভালো মানুষ না যারা দুনিয়ার পথ দেখায়। অনেকে এটাতে খুশি, অমুকের কারণে আমি আর পিছনে ফিরে তাকাইনি। হ্যাঁ, কিন্তু আপনি পিছনে ফিরেই তাকাবেন, আপনাকে কবরে যেতে হবে, কিছু সাথে যাবে না, কোনো কিছু সাথে যাবে না, আপনার সাথে একমাত্র যাবে আমল। তিনটি জিনিস কবরের দিকে যায়, তাই না? একজন মানুষের সাথে তিনটি জিনিস যায়, খাটিয়া যায়, খাটিয়া বহনকারীরা যায়, আর মানুষের আমলটা যায়। আমলটা দিয়ে আপনাকে কবর দিয়ে দেয়, ওরা দুইজন ফিরে চলে আসে, ওই দুইটা ফিরে চলে আসে, খাটিয়েও দেয় না আপনাকে, মাটিতে রেখে দেবে, সেখানে আপনি পড়ে আছেন, উপরে মাটি দিয়ে চাপা দিয়ে আছে। দুনিয়ার বুকে যদি কেউ আপনাকে চাপা দিত আপনি কিন্তু সহ্য করতেন না, কিন্তু সেখানে আপনাকে রেখে আসবে। বিশ্বাস করুন, যত আদরের সন্তানই হোক মরার পরে আর আপনাকে রাখতে চাইবে না। স্ত্রী যত আদরের হোক, যত ভালোবাসার দনে হোক না কেন, স্ত্রী কিন্তু আপনাকে বলবে যে না এখন লাশ, এখন আর তার নামটা নাই, এখন লাশ, রেখে আসো তাকে। সেদিন সে অবস্থায় আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার কি কি লাগবে এটা কিন্তু দুনিয়ার বুকে আপনাকে শিখতে হবে।